আরও এক কদম এগিয়ে গেল ব্রিটেনে বাংলাদেশিদের সাফল্যের ইতিহাস। দেশটির আদালতের হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন আখলাকুর রহমান চৌধুরী। আখলাক বাংলাদেশে বংশোদ্ভূত প্রথম কোনো ব্যক্তি যিনি ব্রিটেনের হাইকোর্টে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্যার ফজলে হাসান আবেদের পর এবার তৃতীয় বাঙালি হিসেবে ব্রিটেনের সর্বোচ্চ রাজকীয় নাইটহুড খেতাবে ভূষিত হলেন বিচারপতি আখলাকুর রহমান চৌধুরী। তিনিই প্রথম ব্রিটিশ বাঙালি হিসেবে ব্রিটেনে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। 50 বছর বয়সী আইনজীবী আখলাকুর রহমান চৌধুরী কিউসিকে হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদন করেন প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ। রীতি অনুযায়ী দ্য অনারেবল মিস্টার জাস্টিস চৌধুরী হিসেবে পরিচিতি পান এই বাঙালি সন্তান। নিয়োগের অংশ হিসেবেই রানীর কাছ থেকে পেয়েছেন নাইট ব্যাচেলর বা কেবি উপাধি। আখলাকুর রহমান চৌধুরীর জন্ম ব্রিটেনের হ্যাম্পশায়ারে। বাবা প্রয়াত আজিজুর রহমান চৌধুরী এবং মা সুলতানা চৌধুরীর দুই ছেলে ও এক মেয়ের মধ্যে তিনিই বড়। স্ত্রী সোফিনা ও তিন সন্তানকে নিয়ে আখলাক বসবাস করছেন লন্ডনে। তার বাবা আজিজুর রহমান চৌধুরী বিলেতে পাড়ি জমিয়েছিলেন 1962 সালে, ছিলেন স্কটল্যান্ডের গ্লাসগো এলাকার রেস্টুরেন্ট ব্যবসায়ী। তার তিন সন্তানের জন্ম ও বেড়ে ওঠা ব্রিটেনে, তবে এই পরিবারের আদি বাড়ি বাংলাদেশের সিলেটের জকিগঞ্জে। গ্লাসগো ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক করেন আখলাকুর রহমান চৌধুরী, কিন্তু তিনি চেয়েছিলেন আইনজীবী হতে। তার বাবার ইচ্ছেও ছিল ছেলে বড় হয়ে বিচারক হবেন। পরে সে কারণেই তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি নেন। 1992 সালে বার অ্যাট ল সম্পন্ন করে শুরু করেন আইন পেশা। পরের গল্প কেবলই পেশাগত সাফল্যের। বাণিজ্য, কর্মসংস্থান ও তথ্য আইন বিশেষজ্ঞ আখলাকুর রহমান চৌধুরী দীর্ঘদিন ফরেন মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রি, রাজস্ব বিভাগ সহ ব্রিটেন সরকারের বিভিন্ন বিভাগে আইন উপদেষ্টা হিসেবে কাজ করেন। দ্বিতীয় সর্বোচ্চ আদালত কোর্ট অফ আপিলের দুজন বিচারকের সঙ্গেও কাজের অভিজ্ঞতা আছে তার। ছিলেন ব্রিটিশ তথ্য কমিশনারের উপদেষ্টাও। তথ্য অধিকার ও তথ্য সংরক্ষণ বিষয়ক মামলা লড়তে গিয়ে এই সংক্রান্ত আইনে দক্ষতার পরিচয় দিয়েছেন। আইন পেশায় অভিজ্ঞতা ও ব্যতিক্রমী অবদান রাখার জন্য তাকে 2015 সালে কুইন্স কাউন্সিল বা কিউসি খেতাবও দেয়া হয়। তবে আখলাকুর রহমান মনে করেন তার এই কৃতিত্ব তার একার অর্জন নয়, এই অর্জন বিলেতের গোটা বাঙালি সম্প্রদায়ের। তার এই সুযোগ লাভ পুরো বাংলাদেশি সম্প্রদায়কে সম্মানিত করেছে বলে মনে করেন তিনি। প্রকৃতপক্ষে অভিবাসী জনগোষ্ঠী হিসেবে ব্রিটেনে বাংলাদেশিদের চ্যালেঞ্জের সীমা নেই। তবে দিনে দিনে ব্রিটেনের রাজনীতি, শিক্ষা, চিকিৎসা, উদ্যোগ, প্রযুক্তি কিংবা টেলিভিশন তারকা হিসেবে বাঙালির বিচরণ বেড়েছে। আগে অনেকেই মনে করত বাংলাদেশিরা সম্ভবত ব্রিটেনে বিচারক হওয়ার ক্ষমতা রাখেন না, তবে হাইকোর্টের বিচারক হয়ে সেই শূন্যতাও পূরণ করে দিলেন আখলাকুর রহমান চৌধুরী। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।